আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার একটি পিঠা, দুধ গোকুল পিঠা। হ্যাঁ, এই রেসিপিটি আমি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এই শীতে পিঠা খায় না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। চলুন দেখে নিই আজকে আমার খুব সহজে কী করে দুধ গোকুল পিঠাটা তৈরি করতে হয় সেটি দেখে নিই। এখানে আপনি ইচ্ছে করলে ভাজা গোকুল পিঠাটাও খেতে পারেন, আবার এভাবে দুধে ভিজিয়েও খেতে পারেন। একসাথে পেয়ে যাবেন দুটো রেসিপি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ নারিকেল 1.5 কাপ পরিমাণ। চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটাই নিতে। সাথে অ্যাড করে দিলাম 1.25 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এখানে আমি একটু পানি ব্যবহার করব না, চুলার আঁচটি একদম মিডিয়াম লো করে এটিকে রান্না করে নেব। গুড়টি যখন গলে যাবে তখনই এটি হয়ে যাবে। আর এই নারকেলের পুরের সম্পূর্ণ রেসিপিটি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আর ঠিক এভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণে বাইন্ডিংটাও হবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ লিকুইড মিল্ককে জাল করে 750 গ্রামের মতো করে নিয়েছি। অ্যাড করে দিলাম 3টি এলাচি। এই হচ্ছে আমার নারিকেলের পুরটা। এখন আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটিকে অল্প অল্প পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করব। একসাথে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে স্মুথ ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার ব্যাটারটি একদম রেডি। এখন আমি নারিকেলের পুরটি দিয়ে ছোট ছোট করে এভাবে প্যাড়া সন্দেশের মতো তৈরি করে নেব। সবগুলো একে একে বানিয়ে নিলাম। চলে যাব চুলায়। আমার লিকুইড মিল্কটা আরও অনেকটাই জাল হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারে চুবিয়ে সবগুলো প্যাড়া সন্দেশের মতো পুরগুলো ভেজে নেব। একদম চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন। যখন একটি পিঠ ব্রাউন হয়ে যাবে তখন আরেকটি পিঠ এভাবে উল্টে পাল্টে আমরা 2 পিঠই ভেজে নেব। খুবই মজার একটি পিঠা। শীত কেন, আপনি সারা বছর চাইলে এই পিঠাটি তৈরি করে খেতে পারেন। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এখন আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আমার আগে থেকে জাল করা দুধের মধ্যে ভাজা গোকুল পিঠাগুলো। সবগুলো পিঠা দিয়ে এভাবে নেড়ে একটু মিশিয়ে নিব এবং ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ফিরে এলাম। এভাবে একটু নেড়ে দিয়ে আমি 1 কাপ খেজুরের গুড়ের সাথে সামান্য একটু পানি দিয়ে দুধটাকে জাল করে নিয়েছিলাম। এখন মিশিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড়টা আমি একসাথে মিশাইনি প্রথমে, কারণ খেজুর গুড় দেওয়ার পর যদি আপনি জাল করেন দুধটা ফেটে যাবে। এখন আমার চুলাটি বন্ধ আছে এবং ঠিক এই অবস্থায় আমি এটিকে ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব। একদম রেডি আমার আজকের দুধ গোকুল পিঠা। যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।